Assalamualaikum, hello viewers, welcome to my YouTube channel Nature of Nice. Welcome back to another brand new video. Asker video the chole RC mini Bangladesh niye, jekhane ache Bangladesher oitijjobahi nidorshon gulo. Amra ghure ghure shei nidorshon gulo dekhbo ebong jana ajana totthyo janbo. So let's get in the video. Finally, আমরা মিনি বাংলাদেশ অর্থাৎ স্বাধীনতা কমপ্লেক্সের সামনে আসি চট্টগ্রামের বহদ্দারহাটে অবস্থিত এই মিনি বাংলাদেশ বহদ্দারহাট বাস টার্মিনালের বিপরীতে যে বাংলাদেশ বেতারের যে বিশাল জায়গা রয়েছে সেটি নিয়ে একটি কমপ্লেক্স তৈরি করা হয়েছে একখণ্ড বাংলাদেশকে যেন এই ছাদের নিচে নিয়ে আসা হয়েছে এই মিনি বাংলাদেশে প্রবেশ করতে হলে 150 টাকা মূল্য গুনতে হবে ভিতরে প্রবেশ করতেই প্রথমে সামনে পড়বে জাতীয় সংসদ ভবন রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত মার্বেল পাথর সংযুক্ত বিপুল কংক্রিটের সমাহার ভবনটিকে দিয়েছে এক বিশেষ সৌন্দর্য সমস্ত ভবনটাকে মনে হয় যেন পানির উপর ভেসে উঠছে জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি স্মারক স্থাপনা এটি সাভারে অবস্থিত এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন এখানে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের 10টি গণকবর রয়েছে স্মৃতিসৌধটির উচ্চতা 150 ফুট সৌধটি সাতজোড়া ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত দেয়ালগুলো ছোট থেকে ক্রমশ বড় ক্রমে সাজানো হয়েছে এই সাতজোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাতটি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে 1952 সালে ভাষা আন্দোলন 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন 1956 সালে শাসনতন্ত্র আন্দোলন 1962 সালে শিক্ষা আন্দোলন 1966 সালে ছয় দফা আন্দোলন 1969 সালে গণঅভ্যুত্থান 1971 সালে মুক্তিযুদ্ধ এই সাতটি আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে সুপ্রিম কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশের সংবিধানে ষষ্ঠ অধ্যায়ের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা সম্পর্কে আইনি বিধান রয়েছে সংবিধানের ধারা 100 এর বিধান অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের রমনায় সুপ্রিম কোর্ট অবস্থিত এটি সচরাচর হাইকোর্ট নামে পরিচিত সংবিধানের ষষ্ঠ অধ্যায়ের 94 ধারায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা সম্পর্কে আইনি বিধান ব্যক্ত করা হয়েছে এ ধারায় এক অনুচ্ছেদে বলা হয়েছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকিবে এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ লইয়া তাহা গঠিত হইবে সোনা মসজিদ সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ বর্তমানে রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে প্রতিষ্ঠিত দৃষ্টিনন্দন এই মসজিদে 15টি গম্বুজ রয়েছে যা মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন মসজিদের বাইরের অংশ সোনালী রঙের আস্তরণ ছিল সূর্যের আলো পড়লে ওই রং স্বর্ণের মতো ঝলমল করত তাই স্থানীয় লোকজন এটিকে সোনা মসজিদ হিসেবে অভিহিত করতেন পাহাড়পুর বৌদ্ধবিহার পাহাড়পুর বৌদ্ধবিহার বা সম্পুর বিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল এই বিহার তৈরি করেছিলেন 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয় এটি পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ বিহার বলা যেতে পারে এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মচর্চা কেন্দ্র ছিল শহীদ মিনার শহীদ মিনার ভাষা শহীদদের উদ্দেশ্যে নির্মিত স্মৃতিস্তম্ভ 1952 সালের 21 ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মৃতিকে অমর করে রাখার উদ্দেশ্যে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে এই স্তম্ভ নির্মিত হয় 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী এটি ভেঙে দেয় 1972 সালে স্বাধীন বাংলাদেশ পুনরায় একই স্থানে বর্তমান শহীদ মিনার নতুনভাবে নির্মাণ করে কান্তজির মন্দির কান্তজির মন্দির দিনাজপুরে অবস্থিত এটি একটি প্রাচীন মন্দির এ মন্দিরের উচ্চতা ছিল 70 ফুট আহসান মঞ্জিল পুরনো ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একসময় এটি ব্যবহার হতো ব্রিটিশ ভারতের উপাধিপ্রাপ্ত ঢাকার নবাব পরিবারের বাসভবন হিসেবে মিনি বাংলাদেশের ভিতরেও এছাড়া রয়েছে দরবার হল বড় কুটি ছোট কুটি আরও অনেক নিদর্শন
শিশুদের জন্য ফ্যামিলি কোস্টার, বেবি ক্যাসেল, বেলুন হুইল, মিউজিক সুইং, আরবি ট্রেন ইত্যাদিও রয়েছে। পাশাপাশি 24 তলা বিশিষ্ট গুণমান একটি হোটেলের সাথে ওয়াচ টাওয়ার রাইড রয়েছে, যেখান থেকে চট্টগ্রাম নগরীর একটি বিরাট অংশ অবলোকন করা যায়। আমরা সেই 24 তলা বিশিষ্ট গুণমান একটি হোটেলের সাথে ওয়াচ টাওয়ারে রাইড উঠব এবং সেখান থেকে চট্টগ্রাম নগরীর একটি বিরাট অংশ অবলোকন করব। আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।